অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই বাংলাদেশে হবে না বাংলাদেশ থেকে চলে আসবো বাংলাদেশে ভিডিও করলে দেখবো না তার কারণ হচ্ছে কি একটা বাংলাদেশ ভারতকে নিয়ে ট্রোল করছে যেমন এই যে ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কাপ জিতলো ফাইনালে জেতার পরে ইন্ডিয়া যে ক্যাশটা নিল সূরিয়া সূর্যাকুমার যাদব যে লাস্টের ক্যাশটা ধরলো সেই ক্যাশটা নিয়ে কিন্তু সাউথ আফ্রিকা কোনো কথা বলছে না কিন্তু সব থেকে যদি বেশি কথা বলে থাকে সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মানুষজন এখনও জুম করে দেখছে যে পায়ের কাছে পা ঠেকে আছে কেটা বাউন্ডারি লাইনে তারা ভারতকে সাপোর্ট করছে না যার ফলে কিন্তু ভারতীয়রা দেখছে যে বাংলাদেশ যখন আমাদের সাপোর্ট করছে না তাহলে আমরাও বাংলাদেশে সহ্য করবো না যেমন আমি ভারতীয় ছেলে ভারতীয় ছেলে বাংলাদেশ ঘুরছি বাংলাদেশ দেখাচ্ছি তো সবাই কিন্তু পছন্দ করছে না তো অনেকে আমাকে এস এস করছে তুই ইন্ডিয়া চলে যায় বা ইন্ডিয়া চলে আসো বাংলাদেশে ঘুরতে হবে না বাংলাদেশ এই ওই হ্যাঁ না বিভিন্ন ধরনের কমেন্ট আসছে আমার এখানটায় ফেসবুকে আমাকে কেউ এসএমএস করছে কেন বাংলাদেশে যাস বাংলাদেশে এই ওই মানে কী বলবো কত কমেন্টের সম্মুখীন হতে হয় খালি আমার আমি না আমার মনে হয় যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসছে তাদের সবাইকে এই ধরনের কমেন্টের সম্মুখীন হতে হয় এই কারণেই বলছি যে সবার সাথে একটা সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন যদি সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একটা খারাপ জায়গায় তৈরি হবে কারণ বর্তমানে পাকিস্তানের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা কিন্তু এটা খুব খারাপ জায়গায় আপনারা অনেকেই অথবা দেখবেন বাংলাদেশ থেকে অথবা আমি ভারত থেকে সবাইকেই বলছি আমি যে পাকিস্তান যদি আমাদের ভারতের সাথে খারাপ সম্পর্ক তৈরি করেছে এর ফলে কী হচ্ছে পাকিস্তানে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে ভারত সরকার পাকিস্তানে অনেকেই আছে যারা জিনিসের দাম যেটা ছিল তার থেকে দ্বিগুণ বেড়ে গেছে জিনিসের দাম আবার ভারতেরও একটা মানে জায়গা খারাপ হচ্ছে কি ভারতের একটা বিজনেস সেক্টর খারাপ হলো একটা বিজনেসের একটা বড়ো জায়গা নষ্ট হলো তো এই জায়গাটা যদি কখনও বাংলাদেশের সাথে তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এটা খুবই প্রবলেম হবে কারণ বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বরাবরই একটা বন্ধু সম্পর্ক কারণ কোন এক সময় বাংলাদেশ বাংলাদেশকে ভারতবর্ষ সাপোর্ট করেছে মুক্তিযুদ্ধের সময় তো সেই সেইগুলো মনে রাখতে হবে যদি কেউ হিস্ট্রি ভুলে যায় তাহলে তার হবে না আমাদের অবশ্যই হিস্ট্রি মনে রাখতে হবে অনেকে বলে ভাই হিস্ট্রি দিয়ে কী করবো হিস্ট্রি তো হিস্ট্রি আমাদের ভবিষ্যৎ নিয়ে চলতে হবে অবশ্যই ভবিষ্যৎ চলতে হবে কিন্তু হিস্ট্রি মাথায় রেখে চলতে হবে যদি আপনি আপনার বাবাকে যদি বাবা ঠাকুর থেকে যদি সম্মান না করেন তাহলে আপনি আপনার ছেলে মেয়েকে কীভাবে সম্মান করবেন কথাটা হচ্ছে এরকম যে আমাকে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে কিন্তু আমাকে বাবা ঠাকুরটাকে আমাকে মনে রাখতে হবে কারণ তারা আমাদেরকে জন্ম দিয়েছে বা তারা আমাকে পথ চলতে শিখিয়েছে এবার যদি আমি তাদেরকে সম্মান না করি তাহলে তো আমি দুদিন পরে হচ্ছে গিয়ে এই আপনাদের বাংলাদেশের ভাষা যারা বলে টোকাই মানে লাফাঙ্গা হয়ে যাব। তাই না তো অবশ্যই একটা সম্মানের জায়গাটা সম্মানের জায়গায় রাখতে হবে সম্মান যদি না দেন তাহলে তো খারাপ জায়গা তৈরি হবে অবশ্যই প্রত্যেকটা দেশ চাইবে সেটা নিজের জায়গাটাকে আগে বেশি বড় করে তুলতে সে যার নিজের দেশের ভালোটা আগে দেখবে আমি ভারতীয় আমি চাই আমার দেশের আগে আমার দেশ তারপরে বাংলাদেশ অবশ্যই কিন্তু তাই বলে এই না যে আমি ভারতকে আমি আমি ভারতে ভারতীয় বলে যে ভারতকে ভালোভাবে বাংলাদেশকে একদম গালাগালি দেবো এটা হচ্ছে মূর্খতার পরিচয় যদি আমি এখন নিজের দেশকে ভালোবাসতে গিয়ে অন্য দেশে গালাগালি দিব অন্য দেশের সম্পর্কে খারাপ সম্পর্ক তৈরি করি এইভাবে তো আর দেশ চালানো যায় না তাই না আপনি ধরুন আপনার বাড়িতে থাকেন আপনার বাড়িতে থাকলে আপনি আপনার ছেলে মেয়ে আছে আপনার মেয়ে আছে ছেলে মেয়ে আছে সবাই আছে বাবা বাবা আছে এবার আপনি আপনার বউকে ভালোবাসতে গিয়ে আপনার ছেলে মেয়েকে যদি তাড়িয়ে দেন তাহলে তো হবে না অথবা ছেলেকে মেয়েকে ভালোবাসতে গিয়ে আপনার যদি বউকে তাড়িয়ে দেন বাবা আমাকে তাড়িয়ে দেন তাহলে তো হবে না সবাইকে নিয়ে চলতে হবে তাহলে তো একটা পরিবার তৈরি হবে একটা ভালো জায়গা যেতে পারবো আমরা তো এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের মতন যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা বিভিন্ন দেশে যাই এছাড়া বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি তাদের মূল উদ্দেশ্য থাকে দুটো দেশের সাথে বা দুটো জায়গার সাথে সুসম্পর্ক বজায় রাখার আর এখন বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে ভারতের ভারতের খেলা হলে বাংলাদেশিরা সেটা বেশিরভাগ অনেকে সাপোর্ট করে না এটা উচিত ছিল যে বাংলাদেশিরা সাপোর্ট করে ভারতকে তো তারা করেনি সেটা তাদের পার্সোনাল ব্যাপার আমরা সেখানে কোনো কিছু বলতে পারি না বাংলাদেশেরা কাকে সাপোর্ট করবে কি না করবে সেটা অত্যন্ত তাদের পার্সোনাল ম্যাটার এবার আপনি যদি বলেন এই কথা যারা ভারত থেকে আমার বন্ধুরা দেখছেন আমার ভারতীয় বন্ধুরা যারা আমার দেশের বন্ধুরা তারা বলবেন যে দাদা আপনি কি কথা বলছেন বাংলাদেশ ভারতের ভারত বাংলাদেশকে এত হেল্প করেছে কোনো একটা সময় স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে হেল্প করেছে তো এবারে বাংলাদেশে উচিত যে তারা বাংলা ভারতকে সাপোর্ট করবে তো এইটা আমি বলবো তাদের ব্যক্তিগত ব্যাপার তারা কাকে সাপোর্ট করবে কি না করবে এবারে আপনি যদি বলেন এই কথা তাহলে আপনি কেন করেছিলেন সাপোর্ট যখন ভারত বাংলাদেশ যখন স্বাধীন হয় সেই সময় কেন ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছিল সেটাও আপনাদের আমাদের ব্যক্তিগত ব্যাপার ছিল যে আমরা ইচ্ছা আমরা চেয়েছি ভারত বাংলাদেশকে সাপোর্ট করব সেই জন্য করেছি তো এখন বাংলাদেশ চায় না ভারতকে সাপোর্ট করতে তো সেইখানে তো আপনি বলে বলে কিছু সাপোর্ট করাতে পারবেন না আর যদি এরকম ট্রোল ট্রোল যদি ছড়াতে থাকেন যে বাংলাদেশ ভারতকে সাপোর্ট করছে না বাংলাদেশকে দুটো মানে খারাপ কথা বলবো আবার বাংলাদেশ ভারতকে দুটো খারাপ কথা বলবে এরকম করতে করতে জায়গাটা একটা এমন পর্যায়ে চলে যাবে কোনো একটা সময় গিয়ে দেখা যাবে দুটো দেশের সঙ্গে পাকিস্তানের সাথে বর্তমানে ভারতের যে সম্পর্ক এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে বাংলাদেশের সাথে যদি ভারত বাংলাদেশকে সাপোর্ট না করে বাংলাদেশ যদি ভারতকে সাপোর্ট না করে তাহলে হিসাব মতো একটা দুই দেশেই লস কারণ কি ভারতের প্রথম লস আমার যেটুকু আইডিয়ায় বলে আমি যেটুকু বুঝি প্রথমত হচ্ছে ভারতের একটা বিশাল বড়ো বিজনেসের জায়গা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট অফ অল ভারতের একটা বিশাল বড়ো বিজনেস জায়গা হচ্ছে কি বাংলাদেশ তো আমাদের এই বিজনেসের একটা বড়ো প্লেস কিন্তু হাতছাড়া হতে পারে আর দ্বিতীয়ত বাংলাদেশের যদি আমি যদি লস দেখি বাংলাদেশের কিন্তু হিউজ লস যেমন বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক মানুষ আছে যারা কিন্তু ভারতবর্ষে ডাক্তার দেখাতে যায় প্রচুর সংখ্যক মানুষ আছে যারা বাংলাদেশ থেকে ভারতে ডাক্তার দেখাতে যায় আমার লাস্ট যে আমি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে এসেছি সেই ভিডিওতে দেখবেন একটি বাচ্চা ছেলে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে সে কিন্তু পুরো বিনা পয়সায় ভারতে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছে তারা অপারেশনটা মানে তার অপারেশনটা ওপেন হার্ট সার্জারি সেটা হয়েছে প্রায় পাঁচ থেকে ছ লাখ টাকা তো মিনিমাম খরচা হতো সেটা কিন্তু বিনা পয়সায় সে বাবা সেই হসপিটাল থেকে করে এসছে এছাড়াও কিন্তু খালি এইটাই নয় আজ এছাড়াও কিন্তু আরও প্রচুর মানুষ আছে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে ডাক্তার দেখাতে যায় তো সেই ক্ষেত্রে যখন ডাক্তার দেখাতে যায় তখন কিন্তু একটা হিউজ পরিমাণে ইনকাম ভারতবর্ষ করে হ্যাঁ তার পরিবর্তে বাংলাদেশ হয়তোবা সেই চিকিৎসাটা পায় এবারে সেইখানে একটা ভারতের লাভ আছে আর ভারতের কিন্তু একটা বিশাল বড় ব্যবসার জায়গা এক্সপোর্ট ইম্পোর্ট যদি বলেন সেটা হচ্ছে কি বাংলাদেশ যারা বর্ডার দিয়ে কখনও বাংলাদেশে এসছেন দেখবেন যে এক্সপোর্ট ইম্পোর্ট কী পরিমাণে হয় ভারত থেকে কত জিনিস আমদানি হয় এই বাংলাদেশে আবার রপ্তানি আমদানি করা হয় আর কি তো যারা তখনও দেখেননি তারা কিন্তু বুঝতে পারবেন না আর যারা দেখেননি তারা একবার গুগল এখন তো সব হাতের মুঠেই সারা পৃথিবী চলে এসছে আপনারা একবার গুগলে সার্চ করে দেখবেন যে ভারতে কত কিছু এই দেশে পাঠানো হয় এবারে সেটা যে খালি পাঠানো হয় তা না তার পরিবর্তে কিন্তু বাংলাদেশ আমাদেরকে টাকা দেয় তো একটা তার মানে কি হলো যে বাংলাদেশ একটা আমাদের বিশাল বড়ো বিজনেসের জায়গা বাংলাদেশের দরকার আর ভারতের ব্যবসার দরকার তো এইটা হচ্ছে একটা মেলবন্ধন যে একটা ব্যবসার ক্ষেত্রে আমাদেরকে বাংলাদেশে হাতে রাখতে হবে এখন যদি আপনারা বলেন যে বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক তৈরি হবে সেই জায়গাটা আপনারা নিয়ে যেতে চান তাহলে কি হবে বাংলাদেশ ভারতের থেকে আর মাল আনবে না হ্যাঁ তাতে হয়তোবা বাংলাদেশের লস কিছুটা হবে কিছুটা হবে বলতে একটা হিউজ পরিমাণে লস হবে যে পেঁয়াজ তারা এখন আশি টাকা কিনে খাচ্ছে সেই পেঁয়াজ হয়তোবা তারা দেশি পেঁয়াজ খেতে হবে অথবা কিছু কিছু ক্ষেত্রে যেগুলো ডাক্তার দেখাতে ইন্ডিয়াতে যাচ্ছে তাদেরকে ডাক্তার দেখাতে এখন অস্ট্রেলিয়া যেতে হবে অথবা সাউথ আফ্রিকা যেতে হবে অন্যান্য দেশে যেতে হবে ভারতে যেতে যে টাকা খরচা হবে তার থেকে দ্বিগুণের বেশি খরচা করে তাকে বিদেশে পাঠিয়ে দিতে হবে হয়তো বা না হলে কি করতে হবে না হলে বাংলাদেশে ডাক্তার দেখাতে হবে এরকম কিছু কিছু সেক্ট মানে সেক্টরে কিন্তু বাংলাদেশকে সেগুলো কম্প্রোমাইজ করতেই হবে যদি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয় আমরা যারা ভারতীয় আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট কি আমরা কিন্তু নিজেদের পণ্যের উপরে বেশি নির্ভরশীল আমরা কিন্তু অন্যদের উপরে কম কম নির্ভরশীল যেমন আমাদের দেশে আমাদের যে পরিমাণে জনসংখ্যা রয়েছে তার থেকে কিন্তু আমাদের উৎপাদন যথেষ্ট বেশি হয় আর বেশি হয় বলেই কিন্তু আমরা বিদেশে মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেটা এক্সপোর্ট করি তো এই কারণে হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট এবারে বাংলাদেশের জনসংখ্যা যা যে পরিমাণে বাংলাদেশের জনসংখ্যা আর যা দেখেছি আমি আমার আইডিয়ায় আমি এই কথাগুলো আমার আর নিজস্ব আইডিয়ায় বলছি তো যেটুকু দেখেছি সেই অনুপাতে আমার মনে হয় উৎপাদন কম আর বাংলাদেশে এসে আমি যেটা নিজে উপলব্ধি করেছি এটা আমার পুরো পার্সোনালি ওপিনিয়ন আমি দেখেছি বাংলাদেশে বর্তমানে গ্রাম বলতে কোনো জায়গা নেই হ্যাঁ গ্রাম আছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল আছে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে সেখানে সবাই এখন স্মার্ট হয়ে গেছে সবার হাতে হাতে একদম স্মার্টফোন একদম দামি দামি ফোন সবার হাতে মানে নেট রয়েছে একদম তারা সব কিছুই হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে এবার দেখা গেছে কি যারা কৃষক তারা কিন্তু এই ফোন পেয়ে গিয়ে দেখছে যে আমি সারা দিনে এত খাটাখাটনি করে দিনের শেষে ইনকাম করছি পাঁচশো টাকা আমি যদি শহর অঞ্চলে চলে যাই তাহলে আমার ইনকাম হবে সেখানটা দিনের শেষে যদি আমি রিক্সাও চালাই সেখানে গিয়ে আমার দিনে শেষে হাজার টাকা ইনকাম হবে আমার ঝুঁকিটা হয়তো বা আপনাদের সাথে নাও মিলতে পারে বাট আমার নিজস্ব অভিজ্ঞতা যেটা আমি দেখেছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে তো যার ফলে কী হচ্ছে বাংলাদেশের যারা কৃষক তারা কিন্তু শহর অঞ্চলে চলে আসছে গ্রাম অঞ্চল থেকে শহর অঞ্চলে চলে আসে শহর অঞ্চলে এসে তারা কিন্তু এসে রিক্সা চালাচ্ছে সেটাও ভালো কারণ সে দেখছে যে রিক্সা চালিয়ে আমার ইনকাম হচ্ছে হাজার টাকা আর আমি যদি গ্রামে থাকি আমার ইনকাম হচ্ছে সারাদিনে সেই ক্ষেত খামার করে আমার ইনকাম হচ্ছে পাঁচশো টাকা তো সেই অনুপাতে তারা কিন্তু শহরে চলে আসছে যার ফলে গ্রাম আর কিন্তু সেই প্রকৃত যে গ্রামটা গ্রামটা সেটা কিন্তু আর মানে বলা যাচ্ছে না গ্রাম থেকে সবাই শহরে চলে আসছে সবাই চলে যাচ্ছে বিদেশে যার ফলে সেই যে উৎপাদনটা সেটা কিন্তু আগের মতো আর হচ্ছে না যার ফলে কি একটা ঘাটতি হচ্ছে এবার যার ফলে বিদেশ থেকে কিন্তু তাদেরকে জিনিসপত্র আনতে হচ্ছে তো এই একটা কিন্তু মাইনাস পয়েন্ট বাংলাদেশের তৈরি হবে এবারে অনেকে বলবেন দাদা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আমাকে নিশ্চয়ই বলবেন দাদা আপনি বাংলাদেশ নিয়ে বেশি মাইনাস কথা বলছেন ইন্ডিয়াকে নিয়ে বলছেন না হ্যাঁ ইন্ডিয়ারও একটা অবশ্যই মাইনাস পয়েন্ট যেটা কী হবে একটা ব্যবসার জায়গা একটা মানে একটা ব্যবসা করার জায়গা সেটা খারাপ হবে যে বাংলাদেশে আমরা প্রচুর পরিমাণে গম দিই তারপরে পেঁয়াজ আলু রপ্তানি করি আদা রসুন এই সমস্ত জিনিস রপ্তানি মানে এই দেশে পাঠাই আমরা বাংলাদেশে পাঠাই তো সেই একটা জায়গাটা নষ্ট হবে এবারে হিসাব করে দেখলে দুই দেশেরই সমান লস হ্যাঁ এক দেশ হচ্ছে গিয়ে ব্যবসা করতে পারলো না আর আরেক দেশে হচ্ছে গিয়ে এদেশে আসো না সেই জিনিস নেই তারা ডবল ডবলের থেকেও বেশি দামে তাদের খেতে হবে আর এই সমস্ত জিনিস যদি আপনারা মনে করেন যে এইটা হওয়া উচিত তাহলে দুই দেশের সম্পর্ক খারাপ হওয়াই ভালো আমার মনে হয় তো আমি মনে করি সবসময় পার্শ্ববর্তী দেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখা উচিত কারণ বিপদে পড়লে সবার আগে ঝাঁপিয়ে পড়বে পাশের দেশ তাই না যেমন বর্তমানে আমি শুনছিলাম ভারতের রেল ভারতের রেল বাংলাদেশের উপর দিয়ে যাবে আমি বর্তমানে এই বাংলাদেশে এসে যেটা দেখতে পাচ্ছি আমি এখানে মিশেছি এখানকার লোকেদের সাথে ঘুরেছি তারা কিন্তু কেউ হ্যাপি না ব্যাপারটা নিয়ে তো এইটা পুরোপুরি গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে দুটো দেশ মানে দুখানা দেশ চাইবে তারা যেটা ভালো বুঝবে তারা সেটা করবে আমরা এখানে সাধারণ মানুষ আমরা এইসব নিয়ে কথা না বলাটাই ভালো তবে আমি একজন ভারতীয় হিসাবে আমি অবশ্যই নিজের দেশকে আগে বলবো বাংলাদেশকে ভালোবাসি কিন্তু অবশ্যই চাইবো আমার নিজের দেশটা আগে তো আমি সেই সূত্রে বলবো যদি এখান থেকে আমাদের ট্রেনটা যায় আমাদের অনেকটা সেখানে একটা সুবিধা হবে আর আমিও দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের অনেক মানে আমি যেহেতু ভারতীয় সেখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ভারতের ভালো তার সঙ্গে বাংলাদেশও ভালোটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রেলপথ হয়তো বা কোনো না কোনো জায়গায় উন্নতি হবে এবারে যারা বাংলাদেশেই দেখছেন তারা হয়তো ভাবছেন যে বাংলাদেশের ট্রেন ভারতের ট্রেন বাংলাদেশের উপর থেকে যাবে এটা একটা বাংলাদেশের জন্য খারাপ তো এইটুকু আমি জানি যে ভারত বাংলাদেশের সম্পর্কটা সুসম্পর্ক ছিল প্রথম থেকেই এবারে সেখানটায় যদি বাংলাদেশ যে মনে করে ভারতের রেল এখান থেকে চালাতে দেবে তাহলে সেটা ভালো ব্যাপার তাই না এবারে যারা বাংলাদেশি তারা খারাপ জিনিসটা দেখবে এবারে আমি যারা ভারতীয় তারা আমাদের ভালোটা দেখব এটা নিয়ম এটাই তো প্রকৃতির নিয়ম বা এটাই তো সিস্টেম যারা যে যার নিজের দেশটাকে আগে দেখবে বা যার নিজেরটাকে আগে দেখবে তো এই ধরনের অভিজ্ঞতা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বাংলাদেশে এসে আমার হয়েছে এবারে অনেক বাংলাদেশি আছেন যারা আমার ভিডিও দেখে বলেন যে আমি সবসময় বাংলাদেশের খারাপ দিকটা তুলে ধরি আসলে আমি কখনোই চাই না কে বাংলাদেশকে আমি খারাপ সাইডটা তুলে ধরি কারণ আমি জানি আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত যে কটা সাবস্ক্রাইবার আমার যে বন্ধুরা আছেন তার অধিকাংশই দেখেন আমাকে বাংলাদেশ থেকে তো আমি এতটাও বোকা না যে আমি আপনাদের সম্পর্কে খারাপ কোনো কথা বলে আমি আমার নিজের একটা ইমেজ নষ্ট করব। তো আমি সবসময় চাই যেটা 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 হয় আমার সাথে যেটা আমি দেখি সেটাই আপনাদের সাথে তুলে ধরার এবারে হতে পারে কিছু কিছু জিনিস খারাপ যেটা আপনারা দেখছেন হয়তোবা কেউ প্রথম আমার এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা দেখে আমাকে যাচাই করছেন এবারে একটা মানুষকে যাচ করতে গেলে তার সব কটা জিনিস মানে আগে যে ভিডিও বানিয়েছে সে কেমন ক্যাটাগরি ভিডিও বানিয়েছে সেগুলো দেখা উচিত তো সেগুলো দেখে কোনো মানুষকে জাজ করবেন আমি সব সময় চেষ্টা করি যেটা হয় সেটাই আপনাদের সাথে দেখানোর এবারে সব জায়গায় ভালো খারাপ আছে আমাদের ভারতেও ভালো খারাপ আছে বাংলাদেশও ভালো খারাপ আছে এবারে সেটা নিজস্ব চিন্তাভাবনা দিয়ে আপনারা চিন্তা করবেন যে আপনাদের কোনটা করা উচিত তো আমি একটাই কথা বলবো যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন যে ভারত বাংলাদেশের সম্পর্কে একটা নেগেটিভ ভিডিও একটা ভারতবংশ ভারত বাংলাদেশের সম্পর্কে একটা খারাপ একটা ইমেজ তৈরি করা তো সেই ধরনের ভিডিও কন্টেন্ট আমি বাড়াই না আম সরি আমি জানি আমাকে বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে দেখে বাংলাদেশের প্রচুর মানুষ আমাকে ভালোবাসে ইনক্লুডিং আমি আমার নিজের দেশ ভারতবর্ষকে আমি প্রচণ্ড ভালোবাসি শ্রদ্ধা করি আর আমি গর্বিত আমি একজন ভারতীয় হিসাবে আমার জন্ম ভারতে আমি যেখানে বড় হয়েছি যে ভারতবর্ষ আমাকে বড় করেছে আমি সেই দেশকে প্রচণ্ড ভালোবাসি তো আমার মনে হয় আমি একজন ভারতীয় হয়ে এটা আমাদের গর্ব যে আমরা নিজের দেশকে যতটা ভালোবাসি অন্যের দেশকে ততটা সম্মান দিতে জানি তো এইটাই হচ্ছে কি আমাদের ভারতীয়দের শিক্ষা আমরা ভারতীয়রা এটাই শিখে এসেছি আর আমি মনে করি আমার যেসব দর্শক আছেন আমার যারা দর্শক আমাকে দেখেন তারাও নিশ্চয়ই এই ধরনের মানুষ বা এই ধরনের মানে মনোভাব তাদের যে প্রত্যেকটা দেশে সম্মান করা উচিত প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকটা জাতিকে প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত যেমন যদি আপনারা বলেন যে হিন্দু মুসলিম যদি একটা কথা বলেন হিন্দু মুসলিম দুইটাকে আমি একটা ভিডিও দিয়েছিলাম একটা মুসলিম ভাইয়ের বাড়িতে আমি গেছিলাম বন্ধুর বাড়িতে তো সেইখানটায় গিয়ে আমি ক্যাপশান দিয়ে আসলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ক্যাপশান দিতে হয় এমন ক্যাপশান বা এমন একটা থামবেল দিতে হয় যেটা কাউকে অ্যাট্রাক্টিভ করে আপনি ভিডিও কখন দেখবেন আমার ভিডিওটা যখন আপনার কাছে ভালো লাগবে বা আপনি যখন দেখে ভাববেন যে এটা একটা দেখার মতো কিছু আছে তখন দেখবেন তো সেই জন্য আমাদের অনেক সময় করতে হয় কি যে একটা এমন কিছু থামবেল দিই বা এমন কিছু একটা মানে টাইটেল দিই যাতে আপনারা দেখে সেটা ক্লিক করেন আমরাও তো চাই যে আমাদের ভিডিওতে ভিউজ পড়ুক তাই না যেটা সত্যি কথা রিয়েল ফ্যাক্ট যেটা হয় তো এবার আমরা যে ভিডিও বানাচ্ছি কারণটা কি আমাদের ভিডিওতে ভিউজ হবে সেই উদ্দেশ্যে বা সেই আশায় তো সেই কারণে বিভিন্ন রকম টাইটেল আমাদের দেওয়াও থাকে কিন্তু বিলিভ মি আমাদের সাথে সম্পর্ক সবার খুব ভালো আমি বাংলাদেশে আসে তারা আমাদের অনেক ভালোবাসে বাংলাদেশ থেকে যদি কোনো বন্ধুরা আমাদের ওখানে যায় তাদেরকে আমরা অনেক ভালোবাসি সেই জন্য বলছি সবার কাছে আমার একটাই অনুরোধ কেউ দুটো দেশের সম্পর্ক এই ভারত বাংলাদেশ বা এই যে পার্শ্ববর্তী দেশের সম্পর্ক কেউ খারাপ করবে না কারণ যদি সম্পর্ক একবার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু একটা হিউজ প্রবলেমে দাঁড়াবে মানে কি বাংলাদেশেও একটা হিউজ প্রবলেমে পড়বে আমাদের ভারতের একটা ব্যবসার জায়গা নষ্ট হবে তাই না তো সবসময় চেষ্টা করবেন সবাই আমাদের এই এইভাবে আমাদের তৈরি হওয়া উচিত বা এই মনোবদ্ধ করা উচিত যে আমরা যেন সবাই সবাইকে ভালোবাসি তাই না তো এই যদি আমাদের মনে থাকে যে আমরা এই পাশের দেশকে হিংসা করবো বা তাকে আমি আগে উঠতে দেবো না বা সে যদি আগে উঠে তাকে টেনে ধরবো তো এইগুলো করলে কিন্তু মানে হবে না তো একটাই রিকোয়েস্ট সবাই সবাইকে ভালোবাসুন সবাই সবার পাশে থাকুন আর যদি খেয়াল করে দেখেন ইউরোপ ইউনিয়ন ইউরোপ ইউনিয়নের ভিতরে সবার সাথে কিন্তু ভালো সম্পর্ক তাই না ওই দেশটা যেমন উন্নতি দেশ উন্নত একটা দেশ দেখুন সবার সাথে ভালো সম্পর্কও কিন্তু তাদের তো আমার মনে হয় আমাদের এই দেশগুলোকে সম্পর্ক ভালো করা উচিত আমার মনে হয় তাতে কী হবে আমাদের আরও লাভ হবে ক্ষতি কম হবে আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আমার মনে করি পার্সোনাল অপিনিয়ন সম্পর্কটা ভালো হওয়া উচিত কারণ শত্রুতা সবসময় জিয়ে রেখে চলা যায় না শত্রুতার এক সময় শেষ হওয়া উচিত আমার মনে হয় পাকিস্তানের সাথেও ভারতের সম্পর্ক ভালো হওয়া উচিত ভারতের উচিত পাকিস্তানকে কাছে টেনে নেওয়া আর পাকিস্তানেরও উচিত ভারতের সাথে সুসম্পর্ক রাখার কারণ পাকিস্তান দেশটা সবসময় সবাই জানে পাকিস্তানের স্বভাবই হচ্ছে গিয়ে মানে কি বলবো সেই কথা না বলাই ভালো কথা হচ্ছে একটাই যারা বুঝবে তাদেরকে বুঝিয়ে মজা আছে বা তাদেরকে বোঝানো যায় আর যারা অবুঝ যারা বুঝেও অবুঝ তাদের কিন্তু আপনি কোনোদিনও বোঝাতে পারবেন না একটা কথা অনেকে আমাকে বলেছেন বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করে বিভিন্ন দেশকে সাপোর্ট করে ভারতকে করে না তার কারণ হচ্ছে কি ভারতে হিন্দু আর বাংলাদেশে মুসলিমরা সবসময় মুসলিমদেরকে সাপোর্ট করবে আমি যেটা দেখেছি আমার ব্যক্তিগত ওপিনিয়নে আমি বাংলাদেশে এখনও পর্যন্ত যতবার এসেছি আমি কিন্তু বাংলাদেশে এসে বহুবার এখানে কিন্তু মুসলিম হওয়ার ইনভাইট পেয়েছি তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে দাদা তুমি মুসলিম হতে পারো বা এই ওই আমাকে অনেকবার বিফ খাওয়ানোর জন্য চেষ্টা করানো হয়েছে বিফ খাওয়ানোর জন্য আমন্ত্রণ করেছে তবে একটা কথা বলি আমাকে কিন্তু কেউ কোনোদিনও জোর করেনি ঠিক আছে এটা বলতেই হবে আমাকে তারা অনেকে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু কেউ আমাকে কখনও জোর করেনি তো আমি আমি যদি ঠিক থাকি আমি যদি আমার ধর্মকে ভালোবাসি তাহলে কেন আমি ইসলাম হব বা আমি কেন বিফ খাবো আমি জানি যে ছোটোবেলা থেকে আমাদের আমি জানি যে বিফ খাওয়া আমাদের কেউ কখনও খায়নি আমার মাকে দেখেছি সবসময় প্রদীপ প্রদীপ হাতি নিয়ে সন্ধ্যায় তুলসী মঞ্চে গিয়ে দিতে ঠাকুরের সামনে বসে আরতি করতে তো আমি যদি এখন মনে করি যে বিফ খাবো বা আমি যদি ইসলাম হব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তবে আমি চাই না সেরকম হতে আমি চাই না সেরকম হতে সেই জন্য হইনি আবার অনেকে হয়ে গেছে তাদের ভালো লাগেনি বা তাদের ভালো লেগেছে তো এইগুলো নিয়ে বক্তব্য বা কথা বলার মতো আমার মনে হয় না এগুলো এগুলো একটা অন্য প্রসঙ্গ এই সমস্ত কথা আমার মনে হয় না ভালো যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমাদের কলকাতায় ওপেন মানে গরুর মাংস বিক্রি হচ্ছে তো আমি ভিডিওটা বানিয়েছিলাম এই কারণেই কারণ আমি আমার যেহেতু আমি জানি বাংলাদেশ থেকে অনেক বন্ধুরা আমাকে দেখেন তো বাংলাদেশে যেহেতু গরুর মাংসের দাম হচ্ছে গিয়ে আটশো টাকা নশো টাকা হাজার টাকা কিলো আর আমাদের ওখানে বিক্রি হচ্ছিলো একশো আশি টাকা করে সেই ভিডিওটা আমি করে দেখেছি সেখানে আমাকে প্রচুর মানুষ আমাকে গালাগালি দিয়েছে যে তুমি হিন্দু ছেলে হয়ে বা হিন্দু হয়ে কীভাবে গরুর মাংসের ভিডিও করে দেখাচ্ছ তো আমার কথা হচ্ছে ভাই আমি জাস্ট দেখিছি কলকাতায় যখন ওপেন বিক্রি হতে পারছে তাহলে দেখাতে কী আমি সময় চেয়েছি আমার ভিডিওতে দেখি আমি দেখাই আমার ভিডিওতে যেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার কলকাতায় আমার বাড়ির আশেপাশে বা আমার বাড়ির জায়গায় পাক্সাগাছ এরিয়াতে ওপেন বিক্রি হচ্ছে তাহলে যখন বিক্রি হচ্ছে সেটা দেখাতে কী প্রবলেম যদি প্রবলেম হবে আপনাদের তাহলে সেইখানে কি বারণ করুন যেখানে তৈরি হচ্ছে আমরা হচ্ছি একটা মিডিয়া আমরা হচ্ছে কি একটা জাস্ট একটা আপনাদের দেখাচ্ছি বলতে পারেন একটা মিডিয়ার সূত্রে আপনাদের দেখাচ্ছি এবারে যেখানটায় মেন আপনার যদি প্রবলেম হয় যেখানটায় ওটা বিক্রি হচ্ছে সেখানে গিয়ে আপনার বারণ করুন যদি আপনাদের প্রবলেম হয়ে থাকে তাহলে এবারে আমার ইসলাম ধর্মের বন্ধুরা তারা খায় বিফের মাংস সেখানটা তো আপনি গিয়ে বারণ করতে পারবেন না অনেক ইসলাম মানুষ আছে আমাকে এখানে আসার পরে আমাকে বলেছে যে তোমাদের আমি বলছি যে এইখানে বলেছে আমাকে ধরো আড্ডা আড্ডা বলো তোমাদের হিন্দুদের দেখেছি যে কি গরুর গরুর পোচ্ছাপ খায় তো এবারে আবার অনেকে দেখি পাশ থেকে বলে যে তোমাদের ইসলাম ধর্ম তো দেখি উটের প্রচ্ছাপ খায় এরকম কিছু একটা তো এগুলো কোনো ধর্মে আমার মনে হয় না শেখায় হিন্দু ধর্মে কোথাও লেখা নেই যে গরুর মুদ খেতে হবে বা ইসলাম ধর্মে কোথাও আমার মনে হয় না লেখা আছে যে তারা উটের মুদ খেতে হবে যারা এই ধরনের কর্ম করে বা কাজ করে তারা হচ্ছে জাস্ট ট্রোলিং হওয়ার জন্য তারা ভাইরাল হওয়ার জন্য এইগুলো কাজ করে তাই না তো আমার মনে হয় এগুলো কোথাও লেখা নেই ধর্ম তৈরি হয়েছে মানুষের ভিতরে শান্তির বার্তা দেওয়ার জন্য সেই ধর্ম নিয়ে যদি মানুষের ভিতরে একটা ক্যাচাল তৈরি হয় তাহলে সেই ধর্ম আমি মানি না সে যে ধর্ম হোক না কেন প্রত্যেকটা ধর্ম তৈরি হয়েছে মানুষের ভিতরে একটা শান্তির বার্তা লেওয়ার জন্য তো সেই ধর্ম নিয়ে কেউ এমন জায়গায় যাবেন না যেটা ধর্মটায় খারাপ করে দেয় তো সবশেষে একটাই সবার কাছে রিকোয়েস্ট সম্পর্ক ভালো রাখুন মানুষ হয়ে মানুষকে ভালোবাসুন দেখবেন আপনারা অনেক ভালোবাসা পাবেন অনেক দূর যেতে পারবেন অনেক কিছু গেন করতে পারবেন অনেক কিছু পাবেন তো সবার কাছে রিকোয়েস্ট আপনারা যারা ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন তাদের কাছে রিকোয়েস্ট আমি সেই ধরনের ভিডিও বানাই না যাতে দুই দেশের সম্পর্ক খারাপ হবে বা দুটো বাড়ির সম্পর্ক খারাপ হবে বা দুটো মানুষের ভিতরে সম্পর্ক খারাপ হবে আমি সবসময় চেষ্টা করি যাতে সম্পর্ক ভালো হয় এবারে কিছু কিছু ভিডিও আমরা করে ফেলি যেগুলো ইনসিডেন্ট ঘটে যায় সামনাসামনি সেগুলো আনএক্সপেক্টেড সেগুলো করি সেগুলো দিই আমরা ভিডিওগুলো তো সেগুলোতে আমাদের আশা থাকে না যে সম্পর্ক খারাপ হোক যাই সম্পর্ক যাতে ভালো হোক তো যাই হোক সবাইকে ধন্যবাদ আমার যারা ভিডিও দেখেন আমাকে সাপোর্ট করবেন আমি জানি না আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে কিনা তবে যারা বোঝার মানুষ আমাকে যারা বুঝবেন আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমি কী বলতে দিয়েছি যদি তারা বুঝতে পারেন তাহলে যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে টাকা